সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা এখানে সেখানে উকিঝুঁকি দিয়ে আমাদের এবিএনএফ গ্রুপের এই ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমাদের গুরুত্বপূর্ণ টকশোতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আর এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা নিয়ে, যেটা আপনারা সবাই দেখেছেন, 16 কোটি মানুষ দেখেছেন, সারা বিশ্ব দেখেছে তারা দুর্নীতি করেছিল। যাই হোক, আমরা এখানে বিশেষ বিশেষ বিশিষ্ট কিছু লোকদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন আম্পায়ার দুইজন। তাদের মধ্যে প্রথমজন হচ্ছেন গোল্ডেন ভাই উর্ফে ইয়ান গোল্ড, আর আমাদের দ্বিতীয় ব্যক্তি, আপনারা কি টাকা পয়সা গণনা করতেছেন? আর তৃতীয় ব্যক্তি হচ্ছে, তিনিও কম যান না কোন অংশে গোল্ডের সাথেই, তিনিও ম্যাচের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ যৌথভাবে নির্বাচিত হচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় সদ্য আলিমদার ভাই। আলিমদার ভাই ভালো আছেন? আচ্ছা, যাই হোক, আর আমার পাশেই, ঠিক পাশে বসে আছেন আমাদের 16 কোটি মানুষের মধ্যে একজন স্বনামধন্য কুখ্যাত বিখ্যাত দর্শক, সাধারণ দর্শক ভাই, আপনার নামটা আমি জানি না, আপনি নিজে কোন? খান আলী খান। ওনার নাম খান আলী, আবার খান। যাই হোক, আমার পাশে, তার পাশে বসে আছেন আমাদের বিশিষ্ট ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি আমাদের আফম মোস্তফা কামাল লোটাস। লোটাস ভাই, আপনাকে আমাদের এখানে সাদর আমন্ত্রণ। লোটাস ভাই মনে হয় একটু ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসেন। যাই হোক, আমরা তারপরে চলে যাচ্ছি আমার আপনার সবাই প্রিয় আমাদের বাংলাদেশ দলের গর্ব, এক সময়ের দুর্দান্ত, সরি উনি এখনো খেলেন, যাই হোক, উনি পায়ে ব্যথা নিয়ে বাংলাদেশকে খালি দিয়েই যাচ্ছেন আমাদের সবাই প্রিয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা উরুফে নড়াইল এক্সপ্রেস। মাশরাফি, আপনাকে স্বাগতম। যাই হোক, আমরা আজকের বিষয় ম্যাচ নিয়ে কথা বলবো। প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ম্যাচের মহানায়ক, যিনি ম্যাচটাকে পুরো একাই ঘুরিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের, সরি ভাই, একাই ঘুরিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের গোল্ড ভাই। গোল্ড ভাই, আজকের ম্যাচ সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? আজকে নাকি আপনি ইন্ডিয়ানদের কাছ থেকে, আমরা শুনতেছি আর কি কিছু কিছু, আই তিত মারে হাতারা রাজ্যের ইন্ডিয়ানরা আই অনেক টিয়া দিগেছে, কিন্তু আর গরে তো কতগুণ দেখ আই তিত মার আর লাগে, এটা লাই তো দিছি মাশাবিরে বরি। তার মানে উনি বুঝাইতে চাইছেন যে উনি ইন্ডিয়ান কাছ থেকে তো ঘুষ খেয়েছেন, উল্টা তার পকেট ভরার জন্য আমাদের মাশরাফিরও 40% বেতন কেটে নিয়েছে, এটাই তো নাকি? সেটাই। হ্যাঁ, আপনি কি একাই খেয়েছেন না আপনার সাথে কেউ ছিল? আরে কিত্তাম হেতাও তো আমার লগে আসিল, হেতা তো শুনেছি কি আলিমদারও ছিল, আলিমদারও তো আমরা বাংলাদেশের মানুষ এতদিন ভালোই জানতাম, উনি নাকি এক নম্বর আম্পায়ার। যাই হোক, আলিমদার ভাই আপনি কিছু বলেন আজকের ম্যাচ সম্পর্কে, এগুলো কি শুনতেছি আপনার নামে? ভাই আর কি দোষ, আর গোল্ড ভাই যেন খাইছে, আমার আইতে দুয়ে ভালো লাগে, ভালো বাংলালির প্রতি আমার আগ থেকেই খুব, 1971 সালে আমরা একবার হারাইছিল, এখন আমি এই খুবটা আবার দ্বিতীয়বার উড়ে দিয়েছি, এখন কি করবো, ইন্ডিয়ারা আমার লগে দুই একটা পাত আলগা বাত্তি দিতেছে, আমাদের পাশেই আছেন আমাদের মহা ব্যবস্থাপক, যিনি কিনা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, দূর খালি বারবার এটাই কেন, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি আফম মোস্তফা কামাল লোটাস। লোটাস ভাই আপনি কিছু বলেন এই সম্পর্কে? আসলে আমি আগে তো আসলে জানতাম যে আমি আইসিসি ওয়ার্ল্ড কাপের ইয়েতে ছিলাম, সভাপতি ছিলাম, বাট এখন আমি বুঝতে পারতেছি আসলে আমি একটা নাম ছিলাম ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি, আমি ও মানে যত মানে রিসেন্টলি পারে আমি এটা থেকে পদত্যাগ করবো, এবং আমি এটার জন্য আইসিসির কাছে কঠোরভাবে আবেদন জানাবো যাতে আমাদের। আচ্ছা লোটাস ভাই, আমার একটা প্রশ্ন, আপনারা কি ইন্ডিয়ানরা কোনো অফার টফার করছিল নাকি? হ্যাঁ, তারা আমাকে বলছিল, বাট আমি এটা করি নাই, কিন্তু ওই ক্ষেত্রে আলিমদার আর হলো গিয়া গোল্ড, এই দুইটা ই করে কাজ শুরু করছে আর কি। যাই হোক, উনি বলতে চাচ্ছেন ইন্ডিয়ান নাকি ওনারা পার্টি দিতে চাইছিল, যদি উনি নেয় নাই, আমাদের দেশের লোক তো এত বেইমানি করতে পারে না। যাই হোক, সবকিছু তীর খালি দেয় গোল্ড আর আলিমদারের কাছে যাইতেছি, বুঝলাম না। যাই হোক, এখন আমরা অধীর আগ্রহে বসে আছি আমাদের সম্মানিত মহা অধিনায়ক, দলের অধিনায়ক, জাতির গর্ব মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের সাথে। মাশরাফি মুর্তজা ভাই, আপনার আজকের ম্যাচ নিয়ে কোনো অনুভূতি বা আমাদের সাথে যদি শেয়ার করেন। আমি কি বলবো, আমার আমার পুরো বাংলাদেশটা আমার পক্ষে ছিল, কিন্তু আচ্ছা এক মিনিট, আপনাকে আপনাকে কেমন জানি ভারাক্রান্ত হৃদয় মনে হচ্ছে, হতাশ, কেন, কি কারণ, কি এটার পিছনে? আসলে আমরা ভালোই খেলছি, কিন্তু পার্সোনাল ব্যাপার ওরা আমাদের, সেটা আমরাও দেখেছি, কিন্তু পুরো বিশ্বও দেখছে, আপনারাও দেখছেন, আর বেশিরভাগ আমাদের খুব খারাপ লাগছে, যেহেতু আম্পায়াররা নিরপেক্ষ হয়ে থাকে, কিন্তু এই ম্যাচে আপনারা সবাই দেখছেন, এবার আপনারা জানেন কি করছে ইয়ান এবং আমার শ্রদ্ধা ইয়ান আর আলিমদার ভাই, আমি অনেক শ্রদ্ধা এক্সপেক্টেশন দেখি তাদেরকে, কিন্তু তারা যে আমাদেরকে এভাবে করবে এটা আমি
বুঝছি আপনার সাথে আমরাও আমারও কান্না চলে আসছে, জানি না এই জালিমগুলো কিভাবে কাজ করতে পারছে। যাই হোক, এখন হচ্ছে আমাদের সেই একই সময় ধরতে পারেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, যাকে আমরা প্রধান অতিথি হিসেবে চিহ্নিত করেছি, তিনি হচ্ছেন, আপনার নামটা কেন বারবার ভুলে যাই, খান আলী আবার খান। যাই হোক, উনি আমাদের সাধারণ দর্শক, তার অনুমতি থেকে আমরা এখন জেনে আসি। খান আলী খান, আপনি কি বলতে চাচ্ছেন আজকের ম্যাচ সম্পর্কে? শুধু আমি না, 16 কোটি বাঙালি আছে ক্ষুদ্র, 16 কোটি বাঙালি জুতো একসাথ করে বড় মালা বানিয়ে আলিমদের সাহেব আর গোল্ডেন সাহেবকে পড়ানো হবে। বুঝতে পারছি, আপনি যেহেতু কইতেছেন তাহলে দেরি কেন, আমার পায়ে জুতো আছে না, আপনারা উঠেন না, আপনাদের কাছে কি দেখা যায় একটা ডলার। আচ্ছা দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা অনুষ্ঠানটা শেষ করলে তারপর জুতা যা আছে সব একসাথে আলিমদার গোল, সাথে সাথে ICC মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলকেও আমরা দিব। যাই হোক, বাংলাদেশ দল হেরে গেছে, এই জন্য আমরা খুবই দুঃখিত। আমরা আশা করি আজকের পর থেকে বাংলাদেশের কোনো মানুষ আর ইন্ডিয়া আর ভারত এদের সাপোর্ট জীবনও করতে পারে না, আর ইন্ডিয়া ভারত পাকিস্তান যাই হোক না কেন এদের সাপোর্ট করা যাবে না, বুঝতে পারছেন আশা করি। আর যারা করবে তারা বাংলাদেশি না, তারা হচ্ছে ইন্ডিয়ার দালাল আর পাকিস্তানের রাজাকার। ধন্যবাদ সবাইকে।